অঙ্কটা সো মাচ ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো এখানে একটা বার আছে, ছোট একটা বার আছে, আবার সবার উপরে একটা হোল বার আছে। সো হোয়াট শুড আই ডু নাও? যদি কোথাও দুটি বার থাকে তাহলে আমরা কি করতে পারি, বার দুটো বাদ দিয়ে দিতে পারি। সো এখানে উপরের বারটাকে এমন ভাবে ভাঙবো যেন আমরা খুব সহজে কি করতে পারি, এই দুইটা বার একসাথে বাদ দিতে পারি। সো এইখানে ভাঙতে হবে এবং এইখানে ভাঙতে হবে। আমরা জানি টিম অর্গানের উপপাদ্য অনুসারে যদি বার থাকে এবং সেই বারে যদি ভাঙি, ওই বারের নিচে যদি যোগ থাকে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এবং গুণ থাকলে কি হবে, যোগ হবে। ঠিক একই রকম ভাবে এখানে কি আছে, গুণ আছে। সো এটা কি হয়ে যাবে, এ নট, এই নটটুকু আলাদা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এখানে কি ছিল, ইনটু ছিল। তারপর দেখো এ ইনটু প্লাস বি, আমি এখানে কিছু করলাম না কারণ আমার ইচ্ছা এই দুইটা একসাথে বাদ দেওয়ার, তাই এই সাইজের করে উপরটা ভাঙলাম। এখন এইখানে আবার ভাঙবো, ভাঙলে কি হবে, প্লাসটা গুণ হয়ে যাবে আর বিয়ের উপর একটা নট চলে আসবে। এখন খেয়াল করো এখানে কি হয়ে গেল, দুইটা ডাবল বার হয়ে গেছে। সো আমরা কি করবো, বার দুটি একসাথে বাদ দিয়ে দিব। তো বার দুটো যদি একসাথে বাদ দিয়ে দিতে হলে থাকে এ নট প্লাস এ নট প্লাস বি, রাইট? তাহলে আমরা কি করতে পারলাম, এই দুইটা বার বাদ দিয়ে লিখলাম এ নট প্লাস এ নট প্লাস বি, এবং এইখানে এই বি নটটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। সো এখন যেটা করতে হবে, এই বি নটটা কিন্তু প্রত্যেকটার সাথে একবার করে গুণ হয়ে যাবে। যদি আমি বি নটটা এইখানে গুণ করি তাহলে হবে এ নট ইনটু বি নট প্লাস এ নট ইনটু বি নট, তারপরে বি নট যদি আবার এখানে গুণ করি তাহলে প্লাস বি ইনটু বি নট। এই এ নট বি নট আর এ নট বি নট দুটো কিন্তু একই রকম। সো একই রকম দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, ওটাই কিন্তু বসে যাবে। তাহলে এখানে কি করবে, এ নট বি নট প্লাস এই বি আর বি নট গুণ করলে কি হয়, জিরো হয়, এবং সেটা গুণের উপপাদ্য অনুসারে। তো গুণের উপপাদ্য অনুসারে আমরা কি বসাবো, জিরো বসাবো, তাহলে উত্তর কিন্তু থাকে এ নট ইনটু বি নট, রাইট? থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই